এজন্যে আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলাম রে, আমি আল্লাহ তোমার কাছে স্পেশাল একটা মাস দিয়েছি গোলাম, ওই মাসে আমি আল্লাহ জাহান্নামের সবগুলা দরওয়াজা বন্ধ করে রেখে দিই, জান্নাতের সবগুলা রহমত বারাকাত আমি খুলে দিই। এতদিন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোলামের কাছে রহমত এবং বারাকাত নাজিল করে দিতাম, রমজান শুরু হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে দিতে থাকি, আমি আল্লাহ আমার গোলামদেরকে দিতে থাকি, আর ডাক দিয়া বলি গোলাম রে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝি তুমি রোজা রেখেছ, তোমার কষ্ট হচ্ছে, সারা দিন না খেয়ে আছো, আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করতে চাই। গোলাম যখন সারা দিন রোজা রেখে কিছু না খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে, কিন্তু ক্লান্ত হয় বিছানায় শুয়ে থাকে না, আল্লাহ বলেছেন গোলাম ইফতার করেছো রোজা রেখেছো আমার জন্যে, এত কষ্ট করলা আমার জন্যে, তোমার হাবিব তোমার বন্ধু বিশ্ব নবী যার হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, সে রসুলকে যদি সন্তুষ্ট করতে চাও ইফতারের পরে আর বসে ঘুমিয়ে না থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ইবাদতের সময় যদি কাটাইয়া দাও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, আমার রসুল যদি সন্তুষ্ট হয়ে যায় আমার রসুল হাত উঠাইয়া কেয়ামতের দিনে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার রমজান মাসের রোজা গুলাকে কবুল করে আমি আল্লাহ তুমি কেন তোমার ওসিলায় হাজার মানুষকে মাফের ওয়াদা দিয়ে দিলাম। রোজাদার তিন প্রকার, ভালো করে মনে রাখবেন, রোজা আপনাকে উপকার দিবে কিনা দেখেন। রোজাদার তিন প্রকার, কত প্রকার? তিন প্রকার আছে রোজাদার। এক প্রকার আসসাইমুল উমুম, দুই নম্বর আসসাইমুল খুসুস, তিন নম্বর আসসাইমু আখাসুল খুসুস, স্পেশাল রোজাদার, সাধারণ রোজাদার, স্পেশাল রোজাদার, ভেরি ভেরি স্পেশাল রোজাদার। সাধারণ রোজাদার আসসাইমুল উমুম ওই রোজাদার যিনি রোজা রেখে তারাবি পড়ে না, যিনি রোজা রেখে নামাজের ধারে কাছে আসে না, যিনি রোজা রেখে বাকি আহকামগুলো মানে না, এই রোজাদারের নাম সাধারণ রোজাদার। এটা শুধুমাত্র উপবাসই হলো, সকাল থেকে সন্ধ্যা রোজায় কোনো কল্যাণ দিল না। আপনাকে ডাক্তার বললো আপনি সাত দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স নিয়েছেন, তাহলে আপনি দুইটা খাই আর খান না, আবার তিন দিন পরে আরেকটা খাইলেন, বলছো সকালে আপনি খাইলেন রাত্রে, কাজের কাজ কিছুই হবে না, আপনাকে কোর্স মতো চলতে হবে, ডাক্তারের ফর্মুলা মতো চলতে হবে। সুতরাং সাধারণ রোজাদার যারা আসসাইমুল উমুম, রোজা রাখছে নামাজ নাই, রোজা রাখছে বলেন না নামাজ নাই, রোজা রাখছে তারাবি নাই, রোজা রাখছে তাহাজ্জুদ নাই, রোজা রাখছে জিকির নাই, রোজা রাখছে তিলাওয়াত নাই, রোজা রাখছো তো কি হইছে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা দিয়েছি তোমাদেরকে মুত্তাকি বানাবার জন্য, হ্যাঁ কই রোজা দিয়েছে তো কি হইছে, আমার এখন খাবার বাঁচলো, দুই বেলা না গায়ে থাকলাম, এই তো লাভ আমার, এটা আপনাকে রোজা কোনো উপকার দেবে না, এই সাধারণ রোজাদার রোজা কোনো উপকার দেবে না, ভালো করে বুঝেন। আসসাইমুল খুসুস ওই রোজাদার যে রোজা রাখছে পাশাপাশি আমলও করছে, পাশাপাশি সগিরা কবিরা থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে, সগিরা গুনাহ করে নাই, কবিরা গুনাহ করে নাই, সে স্পেশাল রোজাদার, রোজা রাখছে ইবাদতও করছে সগিরা কবিরা করে নাই, স্পেশাল রোজাদার, এই রোজা তাকে উপকার দিবে। আরেক প্রকার রোজাদার হচ্ছে আসসাইমু আখাসুল খুসুস, ভেরি ভেরি স্পেশাল রোজাদার, এমন রোজাদার যে রোজা শুরু হওয়ার সাথে সাথে গোটা দুনিয়ার সব কাজ থেকে নিজেকে ফারেক করে এগারো মাস সে আল্লাহকে দান করে, এগারো মাস নিজের রাইখা একটা মাস আল্লাহকে দান করে দিয়েছে, চব্বিশটা ঘন্টা প্রত্যেকটা মিনিট তার জবানে আল্লাহর জিকির ছাড়া আর কিচ্ছু নাই, এই রোজাদার মরলেই জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি, কোরআনের না হাদিসের না, এটা একটা ঘটনা কি যে ইতিহাসের কিতাব, আগেকার ওই যে বুজুর্গ যারা হয় আল্লাহর ওলি যারা হয় এদের কিন্তু ছোট থেকেই আল্লাহ এভাবেই তৈরি করে, নাকি জন্মের আগে এভাবে চিন্তা করে রাখে যে এই লোকটারে আমি এভাবে বানাবো। তা আপনাদের কাছে আমি যে কথাটা বলতে চাই,
আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি কিতাবে পাইবেন, উনার জীবনীতে পাইবেন, ওটা কোরআন হাদিসের কথা না। আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি যখন পিচ্ছি ছোট মায়ের দুধ পান করেন, একবার রোজা শুরু হওয়া নিয়ে ঝামেলা তৈরি হয়ে গেছে যে রোজা আজকে না আগামীকাল কেন পিছনে চলে গেল, চাঁদ নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে। আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির মা দেখেন প্রতিদিন তার ছেলে দিনের বেলা দুধ পান করে, কিন্তু ওই দিন দেখেন ফজরের আজান থেকে নিয়ে আর দুধ পান করে না, যখন মাগরিবের আজান হয়েছে তখন সে এই দুধ পান করে, মাগরিবের যখন আজান হয়েছে তখন দেখে যে ছেলে কান্না করে দুধ পান করতেছে, তখন তিনি বুঝতে পারলেন যে আজকে রমজান ছিল। এইভাবে বাচ্চাগুলো এমন হয়েছে পুরো মাস গেল আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি দিনের বেলা মায়ের স্তনে আর মুখ লাগায় নাই। আমি বুঝাতে চাইলাম, বাচ্চার ফজিলত বর্ণনা করতেছি না এখানে, এটা মনে করেন না, আমি বুঝাতে চাইছি তার মাটা কেমন মা ছিল, যেই মা তার সন্তানকে পেটে থাকাকালীন এমন ইবাদত করেছে, সন্তানের উপরে তো আসর পড়েছে, সন্তান জন্ম নিয়েই সেই মায়ের প্রভাবে প্রভাবিত হয়েছে, সুবহানাল্লাহ। আজকে আমাদের সন্তান জন্ম নিয়েই ও মনে হয় ফুটবল খেলা শুরু করে দিচ্ছে, কি যে একটা শুরু হইল দুনিয়ার, সন্তান কোথায় যাচ্ছে? আমার মনে হচ্ছে সন্তান জন্ম নিয়ে ওর কাছে একটা মোবাইল দিলে পাবজি গেম খেলতে পারবে, মানে এমন শুরু হয়েছে আজকাল, কি হচ্ছে সমাজ? খবর নেন, রোজাদার যারা আছেন আপনাদেরকে বলছি, আমাকে অনেক রোজাদার বলছেন হুজুর সারাদিন রোজা রেখে তো সময় কাটে না, এজন্য টেলিভিশন দেখি, আল্লাহ কো শয়তান, আমি শয়তানটা বন্ধ করে কোনো লাভ হয়েছে না, কোনো লাভ হয়নি, শয়তানটা বন্ধ করে রাখছি, বান্ধে রাখছি, যে রা হইল কি বেচারা বলতেছি আমার সময় কাটে না, এই জন্য আমি টেলিভিশনে নাচ গান দেখতেছি না, এগুলা সময় কাটতেছে, কেউ তো খেলাধুলা ব্যস্ত, ক্যারেম বোর্ড খেলতেছে, কেউ কি আসরের পরে দেখবেন বিভিন্ন মুড়ে মুড়ে চার দোকানে রাস্তাঘাটে গ্রামগঞ্জে দেখবেন ক্যারেম বোর্ড খেলতেছে, কিরে বাবা ক্যারেম খেলতেছো কেন, সময় কাটে না, ইফতারের অপেক্ষা করতেছে, ইফতারের অপেক্ষা করতেছে ক্যারেম বোর্ড খেলে, আর আল্লাহ বলছেন তোমরা ইফতারের অপেক্ষা করো জিকির করিয়া। অনেক বাচ্চার দেখবে দেখবেন ইফতারের টেবিলে বৈশা মোবাইল দিয়ে গেম খেলতেছে, নাই এটা কি বিশ্বাস হচ্ছে আপনাদের? রোজা কি দিল আপনারে? এজন্য আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বলেছেন গোলাম রে, আমি আল্লাহ তোমার কাছে স্পেশাল একটা মাস দিয়েছি গোলাম, ওই মাসে আমি আল্লাহ জাহান্নামের সবগুলা দরওয়াজা বন্ধ করে রেখে দিই, জান্নাতের সবগুলা রহমত বারাকাত আমি খুলে দেই, এতদিন আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোলামের কাছে রহমত এবং বারাকাত নাজিল করে দিতাম, রমজান শুরু হওয়ার পরে আমি আল্লাহ আমার হাত দিয়ে দিতে থাকি, আমি আল্লাহ আমার গোলামদেরকে দিতে থাকি, আর ডাক দিয়া বলি গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল বুঝি তুমি রোজা রেখেছো, তোমার কষ্ট হচ্ছে, সারা দিন না খেয়ে আছো, আমি আল্লাহ তোমাকে কিছু পরীক্ষা করতে চাই। গোলাম যখন সারা দিন রোজা রেখে কিছু না খাওয়ার পরে ক্লান্ত হয়ে যায় ইফতারের পরে, কিন্তু ক্লান্ত হয় বিছানায় শুয়ে থাকে না, আল্লাহ বলেছেন গোলাম ইফতার করেছো রোজা রেখেছো আমার জন্যে, এত কষ্ট করলা আমার জন্যে, তোমার হাবিব তোমার বন্ধু বিশ্ব নবী যার হাতে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, সে রাসূলকে যদি সন্তুষ্ট করতে চাও ইফতারের পরে আর বসে ঘুমিয়ে না থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা ইবাদতের সময় যদি কাটায়া দাও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, আমার রাসূল যদি সন্তুষ্ট হয়ে যায় আমার রাসূল হাত উঠায়া কিয়ামতের দিনে তোমার ব্যাপারে আমি আল্লাহর দরবারে যখন সুপারিশ করবে, আমি আল্লাহ কথা দিলাম গোলাম রে তোমার রমজান মাসের রোজা গুলাকে কবুল করে, আমি আল্লাহ তুমি কেন তোমার ওসিলায় হাজার মানুষকে মাফের ওয়াদা দিয়ে দিলা। এই জন্যে আমার বন্ধুগণ এই রোজা রাখতে হবে, আজ আমরা আজানের অপেক্ষা করি, আজান হচ্ছে
হচ্ছে আজান হলে পরে আমরা পানি পান করা বন্ধ করে দেই। কিন্তু আপনারা জানেন আজানের এক দুই মিনিট তিন মিনিট আগেও তো সেহরির টাইম শেষ হয়ে যায়, আজানের অপেক্ষা আপনি কেন করবেন? আজান তো দিনের নামাজ, আজান হচ্ছে দিনের নামাজের জন্য, ফজরের সালাতে তার দিনের নামাজ, সকালের নামাজ, আর আপনি তো খাবার খাবেন রাত্রবেলা দিনের রোজা রাখবার জন্যে। সুতরাং কেন আপনি আজানের অপেক্ষা করে বসে থাকবেন? অনেক লোক আছে আজান শুরু হয়েছে সে এখনো পানি পান করে, কথা বলেন। আপনি সারাদিন ভেদ্য উপবাস করেছেন হিন্দুদের মতো, আপনার রোজা হয় নাই, এই জন্যে মনে রাখবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, গোলাম রে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কথা দিলাম, এই মাসের প্রথম হিসাবে রহমত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার সৃষ্টির মধ্যে যতগুলো রহমতের দরওয়াজা রয়েছে রহমতের প্রথম দশ দিনে সবগুলো দরওয়াজা খুলে দেই, যে গোলাম আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার রহমতের জন্য দুনিয়ার জমিনে কিছু চাইবে, আমি আল্লাহ বিনা হিসাবে গণনা ছাড়া ওই গোলামের জন্য রহমত নাজিল করতে থাকি। পড়েন সুবহানাল্লাহ।